হাত খরচ ত্রিনার বাবা পাঠাতেন। নাইম শ্বশুর বাড়ির কিছু সুবিধা নেবে না, ত্রিনা নিলে সেটাও নাইম সহজভাবে নিতে পারে না। বাবার টাকায় নাইমকে কিছু কিনে দিলে সে সেটা ব্যবহার করে না, ঝিম ধরে থাকে। অর্ধেক রাজ্য আর রাজকন্যাতেও খুশি নেই, আদর্শ এরে বসে থাকবে। কি প্রজাতির পুরুষ মানুষ, এর সাথে থাকাও এক শাস্তি। আমি শুরু থেকেই এই বিয়ের বিরুদ্ধে ছিলাম। শুধু দেখতে সুন্দর আর পড়ালেখায় ভালো দিকে জীবন চলে? জীবন চলাতে টাকার প্রয়োজন হয়। সারা জীবন চাকরি করে সে কি আর করতে পারবে? বড়জোর খেয়ে পড়ে জীবন বাঁচাতে পারবে, তার নাম কি বাঁচা? হঠাৎ দুর্ঘটনাবশত এই সম্পর্ক শুধু শুধু টেনে নেওয়া, চাচা যে কেন এমন করলো তাই বুঝলাম না। আমার আমার সম্বন্ধটা কত ভালো ছিল, নেসার আমার দেবর ছিল, সাথে তো দুলাভাইয়ের পার্টনারও। বিয়ের পর আমার সাথে অস্ট্রেলিয়ায় থাকতি, ভালোই থাকতি। সে একটু সমস্যা।